জি বলছি বলছি কোন কাতারে যদি খাবার না বলতে থাকে হাত তুললে আমরা বলতে দেব ইনশাআল্লাহ ভিতরে বাইরে কোন কাতারে যদি খাবার না বলতে থাকে তাহলে আমরা বলতে দেব ইনশাআল্লাহ সবাই সবার হাতে হাতে দেন আপনারা সুন্দর করে কাটার করে দিলেন যাতে লোক বসতে পারে সুন্দর ভাবে কোন কাতারে যদি খাবার না বলতে হাত যাবে আমরা বলতে দেবো ইনশাআল্লাহ কোন কাতারে যদি খাবার না বলতে হয় আমাদেরকে বললে আমরা বলতে দেবো ইনশাআল্লাহ ভিতরে ওয়াসিম ভাই কন্ট্রোল করেন সবাই বলতে خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله رب العالمين سورة الإنسان سورة نمبر آية بولتين جاء تمكن نبوتكم جاتي تم جاتي نبوتكم جاتي মুনাফতি আয়োজিত তাফসীর কুরআন ওইস্তার মাহফিল 2023 এর সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা আনোয়ার রহমান সাহেব এবং সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং মোনার সম্মানিত সদস্যবৃন্দ এবং যুবক সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদেরকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য দর্শক দিয়েছেন এই জন্য আমরা সবাই একসঙ্গে বলবো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে মোনা সংক্রান্ত ব্যাপারে কিছু দিব আপনারা জানেন যে আমরা প্রায় 2 বছরের উপরে চলছে আর এখানে আমরা 4.5 লক্ষ দিয়ে খরচ করেছিলাম শুরুতে আমরা 75,000 পেয়েছিলাম আর এই 2 বছরে প্রায় কালেকশন করেছি 2022 থেকে
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. يا حي يا قيوم يا غفور رحيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. يا حي يا قيوم يا غفور رحيم يا أرحم الراحمين يا الله. আয় আল্লাহ সারাদিন বারোটা কি আল্লাহ আসরের পর থেকে আল্লাহ ইফতারের পূর্ব মত আল্লাহ আমরা কোরআনের আলোচনা শুনলাম। ইয়া আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে সূরা ইখলাস সূরা ফাতিহা তোমার আগে বিষয়ে দোষ পেশ করলাম। ইয়া আল্লাহ আমাদের রোজা সেহরি ইফতার আলোচনা কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল জিকির কর দান সত্য ইয়া আল্লাহ যত রকম ইবাদত আছে আল্লাহ তুমি সকল ইবাদত গুলো কে আল্লাহ বন্ধুকে ক্ষমা করে দিলা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। ইয়া কুজনা করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা গুলো কে মাফ করে দাও। ইয়া আল্লাহ কত গুনা করেছি গুনার কোনো শেষ নাই। গুনার দিন তাকাতে গেলে জাহান্নাম ছাড়া কিছুই ভাবতে পারি না। ইয়া আল্লাহ তুমি তো রহমান তুমি রাহিম তুমি গফুর। আমাদের গাদের বাবা মন্ডকের কবর আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের কবর খানা কেল্লা তুমি জান্নাতের বাগান বানা দাও। তাদের কবর আদেশ কেল্লা তুমি কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ বেখানে যারা হাত উত্তোলন করে কেল্লা তুমি আমাদের বাবা মা কে আল্লাহ হাতে তৈরা দান করো। ইয়া আল্লাহ যারা অসুস্থতা আছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ দিনের জন্য এই মসজিদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে এই মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। এই মসজিদের যত রকমের জরুরত আছে আল্লাহ জরুরত গুলোকে আল্লাহ তুমি গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ যারা আল্লাহ ইফতারের আল্লাহ অংশগ্রহণ করেছে যারা আর্থিক দিয়ে সহযোগিতা করেছে যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি আমাদের সহযোগিতা শ্রম এবং আর্থিক সহযোগিতা সকল শ্রম বলে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইফতারকে কবুল করে নাও। আমাদের সেহরিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে তুমি আমাদের তোমার আল্লাহ তোমার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের জীবনে যত রকমের এবাদত আছে আল্লাহ সকল এবাদত গুলি কে আল্লাহ তোমার রাজি খুশি করার মতো তৌফিক দান করে দাও। রাজি খুশি করার জন্য আল্লাহ করার তৌফিক দান করে দাও। খাবার খেয়েছি আপনারা পলিথিন পাচ্ছেন প্রত্যেকটা খাবারের সাথে খাবারের